আমি তো বলছিলাম যে এক এক সময় মনে হয় যে একটু এলিটিস্ট একটা ব্যাপার, মানে প্রচুর পয়সা লাগে এইগুলোকে মেনটেন করতে, সেটা কতটা ওয়ার্থ চারপাশে এত দারিদ্র। কিন্তু আমার উল্টো দিকে মনে হয় যে প্রত্যেকটা শহরে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটাও একটা। কলকাতা ক্যান সেলিব্রেট এভরিথিং, কলকাতা ক্যান সেলিব্রেট বুক ফেয়ার, কলকাতা সেলিব্রেটস ফিল্ম ফেস্টিভ্যাল, থিয়েটার ফেস্টিভ্যাল, সো ওয়াই নট আ কার র্যালি। এখানে মানুষের প্যাশনটা বোঝা যায় এবং কত রকমের মানুষ আপনি দেখুন, বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমান। সো আমার মনে হয় এই মুহূর্তে যখন গোটা ভারতবর্ষে একটা অদ্ভুত আয়োজন চলছে সব কিছুকে ভেঙে ফেলার, সেখানে কিন্তু কলকাতা ক্যান কাম টুগেদার ফর এনি রিজন। সেখানে এই লোকগুলো যারা এই গাড়িগুলোকে মেনটেন করছেন এবং এআই ক্লাব যারা এটাকে হোস্ট করছেন, সবাইকে খুব অভিনন্দন জানাবো। আমার প্রচুর সিনেমার স্মৃতি, আমি বলছিলাম যে আমাদের এই গাড়িগুলো দেখলে বোঝা যায় যে আমাদের অভিযান ছবির কথা মনে হয়, আমাদের অযান্ত্রিক ছবির কথা মনে হয়, যেখানে গাড়িগুলো এক একটা চরিত্র হয়ে উঠছে। হিন্দিতেও এরকম প্রচুর ছবি আছে, রিসেন্টলি প্রচুর ভালো ভালো ওয়েব সিরিজ হচ্ছে, সেখানেও আমরা দেখেছি যে কোনো একটা চরিত্রের সঙ্গে গাড়িটার একটা সম্পর্ক, সেটা প্রায় একটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মতো। তো আপনি এই কার যে আজকে প্রজন্ম যারা সব নতুন নতুন সব মডেলের কারের দিকে ঘুরছে, কিন্তু দেখা যাচ্ছে এই গাড়িও পাশাপাশি সমানভাবে দৌড়াচ্ছে। হ্যাঁ, মানে সত্যি সত্যি নতুন গাড়ি আসবেই, তার প্রযুক্তির কারণে, তার সাশ্রয়ের কারণে সবটাই গেলে, কিন্তু তার পাশাপাশি এইগুলোকে যারা মেনটেন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সিনেমা শুটিং করেছি, মানে আমি ব্যোমকেশের একাধিক ছবি করেছি অঞ্জন দত্তর পরিচালনায়, যেখানে আমার একটা চরিত্রেরই এরকম একটা গাড়ি ছিল আর কি। আপনারা শুনলেন যে কৌশিক সেন, তিনি আমাদের সঙ্গে তার স্মৃতি ভাগ করে নিলেন, বিভিন্ন শুটিংয়ের স্মৃতি। তো আপনারা বিভিন্ন আপডেটের জন্য আপনারা চোখ রাখুন এই সময় ডিজিটালে পর্দায়।